রাতের ঘুমটা ঠিকঠাক, তবু সকালে ঘুম কিছুতেই কাটছে না। ক্লান্তি নিয়েই আপনি অফিস, ব্যবসা বা ঘর সামলাচ্ছেন। সারাদিন ঘুম চোখে নানা ভুলও করে যাচ্ছেন, লিখছেন ভুল, শুনছেন ভুল, মনে হচ্ছে আরেকটু ঘুমালে হয়তো ভালো হতো। ঘুম জড়ানো চোখে বাসের ট্রামে ঢুলেও পড়ছেন, সহযাত্রীরা বিরক্ত হচ্ছেন, আপনিও বিরক্ত, মনে প্রশ্ন কেন ঘুম কাটতে চাইছে না। এই অভ্যাস ধীরে ধীরে সমস্যা তৈরি করতে পারে, ওভার স্লিপিং এর সাইড এফেক্টসও হতে পারে। প্রকৃতপক্ষে পর্যাপ্ত ঘুমালে আপনার দিনের কাজগুলি করার শক্তি পাওয়া যায়। বিশেষজ্ঞরা এই জন্য প্রতিদিন 8-9 ঘন্টা ঘুমানোর পরামর্শ দেন, কিন্তু এর মানে এই নয় যে আপনি ঘন্টার পর ঘন্টা ঘুমিয়ে থাকবেন। অতিরিক্ত ঘুমানো আপনার জন্য ক্ষতিকারক হতে পারে, স্থূলতার মতো সমস্যায় পড়তে পারেন আপনি। আসুন জেনে নিন দীর্ঘ সময় ঘুমানোর ফলে কোন কোন ঝুঁকিতে আপনি পড়তে পারেন। ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে, দীর্ঘ সময় ঘুমানোর ফলে ব্যক্তির শারীরিক ক্রিয়াকলাপ কম হয়ে যায়, ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ায় ঝুঁকি বেড়ে যায়, হৃদরোগের ঝুঁকি বাড়ে। আমেরিকান জার্নাল অফ কার্ডিওলজির এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ ঘুম বাম ভেন্ট্রিকুলারের ওজন বাড়িয়ে দিতে পারে, যা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। আরেকটি গবেষণায় দেখা গিয়েছে যে দীর্ঘ সময় ঘুমানোর কারণে স্ট্রোকের ঝুঁকি 46% বৃদ্ধি পায়। যেসব মহিলারা 9-11 ঘন্টা ঘুমান, তাদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা 38% বেড়ে যায়। ডিপ্রেশন বাড়ে, দীর্ঘ সময় ধরে ঘুম আপনার মেজাজকে প্রভাবিত করতে পারে এবং এটি হতাশার দিকেও নিয়ে যেতে পারে আপনাকে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ঘুম মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারকে প্রভাবিত করে, দীর্ঘ ঘুম শারীরিক ক্রিয়াকলাপকে হ্রাস করে। যখন নিউরোট্রান্সমিটারের মাত্রা বাড়ানোর জন্য আরও শারীরিক ক্রিয়াকলাপ গুরুত্বপূর্ণ, যা আপনার মেজাজও ঠিক রাখবে। পিঠে ব্যথার সমস্যা, যারা চেয়ারে বসে ঘন্টার পর ঘন্টা কাজ করেন তারা যদি দীর্ঘ সময় ধরে ঘুমান, তাহলে তাদের পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, কাঁধে ব্যথার সমস্যা হতে পারে। এর সবচেয়ে বড় প্রভাব আপনার কর্মক্ষমতার অবনতি আকারে দেখা যায়, কারণ আপনি কোনো কিছুর উপর সঠিকভাবে ফোকাস করতে পারছেন না এবং অলসতার খপ্পরে পড়ছেন। ওবেসিটি, ঘুমের পরেও ক্লান্তি, মোটা হয়ে যাচ্ছেন না তো? ওবেসিটি থাকলে বা শরীরে মেদ জমলে কিন্তু সারা দিন ঘুম পায়, ক্লান্তি চলে আসে বারবার। বিউরো রিপোর্ট, আরোহী নিউজ।